আসসালামু আলাইকুম। আলু দিয়ে সব থেকে সহজ ও মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আর যারা ইফতারেতে খুবই কম সময়ে মজার নাস্তা তৈরি করতে চাইছেন, আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 3টি আলু নিয়েছি, আর এই নাস্তাটা তৈরি করতে বড় সাইজের আলু নিলেই কিন্তু বেশি ভালো হয়। এখন আলু থেকে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই শেপে আমি কেটে নিব। তো ঠিক এরকম শেপে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বারের মতো পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আলুর পানিগুলোকে একদম ঝরিয়ে নিব। আলুর পানিটা পুরোপুরি ঝরে গেলে এখন একটা বড় সাইজের কড়াইতে আমি আলুগুলোকে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি এই চাট মশলাটা না থাকে, তাহলে এর পরিবর্তে নুডলসের মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ 1 কাপের 1/3 ভাগ। আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক মুচমুচে হয়ে থাকে, আর সেই সাথে অনেক সময় পর্যন্ত মুচমুচেও থাকে। চাইলে আপনারা চালের গুঁড়ি পরিবর্তে এখানে বেসনটাও ব্যবহার করতে পারবেন। আর বড় করে নিলে হয় কি, এই আলুগুলো মাখতে অনেক সুবিধা হয়। তো আপনারা চাইলে কিন্তু বড় যে কোনো পাত্রেও আলুটা মেখে নিতে পারেন। আলু মাখানো হয়ে গেলে এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এতে করে সব জায়গা দিক থেকে খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো যখন নাস্তাগুলো এরকম বাদামি রং হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। ইফতারে বা বিকেলে নাস্তার জন্য যারা খুবই কম সময়ে মজাদার নাস্তা তৈরি করতে চাইছেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ইফতারেতে কিন্তু খুবই কম সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।